ডায়েরিটা হাতে নিয়ে আমি প্রথম পৃষ্ঠা শুরু করে খুলে পড়তে শুরু করি। ডায়েরির প্রথম পাতায় খুব সুন্দর করে প্রিয়তমা লেখা, সাথে আছে হালকা কারুকাজ। লেখাটি এমনভাবে লেখা আছে যে কেউ দেখলে মুগ্ধ না হয়ে পারবে না। আমি এবার দ্বিতীয় পৃষ্ঠা উল্টাই। মূলত এই পৃষ্ঠা থেকে ডায়েরির লেখাটা শুরু। ডায়েরির পাতায় সরু কালো কালি দিয়ে লেখা আর লেখাগুলো বেশ ছিপছাপ। আমি এবার খুব মনোযোগ সহকারে এটা পড়তে থাকি। দিনটি ছিল সোমবার, ঘড়িতে তখন 9:39। মাত্র একটা অপারেশন শেষ করে হাতের ময়লা গ্লাভসগুলো খুলতে খুলতে বের হচ্ছে। আমি আমার কেবিনের দিকে অগ্রসর হচ্ছিলাম, পরনে আমার এখনও পিপি, চোখে সেফ গ্লাস পরা, মুখে মাস্ক আর মাথায় হেয়ার ক্যাপ পরা। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ করছে। মাঝপথে আসাতেই কারুর কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো, সাথে সাথে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। কেন উঠল জানি না। ডাক্তার হওয়ার সুবাদে এমন কান্নার আওয়াজ অহরহ আমার কানে আসে, কিন্তু কখনো এমনটা হয়নি। আমি এইবার ভ্রুকুটি করে আশেপাশে সেই কান্নার আওয়াজের মালিককে খুঁজতে থাকি। তখনই আমার নজর যায় আমার থেকে প্রায় 6-7 হাত দূরে থাকা একটি মেয়ের দিকে। সে মুখে হাত দিয়ে কিছুটা শব্দ করেই কাঁদছে। আমি এইবার তার দিকে অগ্রসর হই। মেয়েটি এখনও কেঁদেই চলছে। আমি সামনে গিয়ে দাঁড়াই, তারপর তাকে সুবিনয় কণ্ঠে জিজ্ঞেস করি, কি হয়েছে আপনার, কান্না করছেন কেন? আমার কণ্ঠ সেই মেয়েটির কানে পৌঁছাতেই সে মাথা তুলে আমার দিকে তাকায়। তাকে দেখার সাথে সাথে আমি থমকে যাই। কান্নার ফলে তার চোখ দুটো লাল হয়ে উঠেছে, হলদে ফর্সা গাল দুটো একদম ফুলে লাল হয়ে গিয়েছে। কান্না মিশ্রিত চোখ দুটো চিকচিক করছে। আমি তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। সে তখন আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আন্টি, ওই যে ওখানে। আমি তখন পাশে তাকিয়ে দেখি একজন বয়স্ক মহিলা শুয়ে আছে, তাকে কিছু নার্স অবজার্ভ করছে। আমি একবার সেই মেয়েটার দিকে তাকাই, সে অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে আর তার চোখ অনবরত পানি গড়িয়েই পড়ছে। হুট করে আমার বুকটা মোচড় দিয়ে ওঠে, কেন যেন তার কান্না আমার সহ্য হচ্ছিল না। তার কান্না যেন আমার বুকে আগুন ধরিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল যত যাই হোক এই মেয়েটাকে কান্না করতে দিতে দেয়া চলবে না। আমি আবার দ্রুত সেই মহিলার কাছে যাই আর তার চেক আপ করতে শুরু করি। অবস্থা বেশ খারাপ লাগছিল, তাই দ্রুত আমি তার ইকো আর ইসিজি করতে পাঠিয়ে দিই আর ওই মেয়েটির দিকে তার আর চোখে তাকাই আমি। মেয়েটা এখনও ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, কেন যেন তার কান্না আমার বুকে সূচের মতো বিচ্ছিল। কেন এমনটা হচ্ছিল জানি না। আমি রিপোর্ট হাতে আসতেই যা বুঝলাম, মহিলাটি মাইনর হার্ট স্ট্রোক করেছে। আমি তাকে দ্রুত অবজারভেশনে নিয়ে নিই, তখন একটা নার্সকে সেই মেয়েটির কাছে পাঠাই সকল ইনফরমেশন কালেক্ট করতে। এবার আমি দ্বিতীয় পৃষ্ঠা পড়তে শুরু করি। ইনফরমেশন ফর্ম ফিল আপের পর যখন আমি তা চেক করি, তখন চোখের সামনে মেয়েটির নাম ভেসে ওঠে। মেয়েটির নাম ছিল ইয়ানা রহমান। নামটি পড়ার সাথে সাথে মুখ দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে বেরিয়ে আসে রিউ পাখি। নামটি উচ্চারণ করার সাথে সাথে আমি চমকে উঠি। আমি কেন এই নামটি উচ্চারণ করলাম জানি না, কেন তাকে এই নামে সম্বোধন করলাম তাও জানি না। আমি দ্রুত ফর্মটা পাশে রেখে চুপচাপ মাথায় হাত রেখে চোখ বন্ধ করে বসে পড়ি। চোখ বন্ধ করতেই মেয়েটির সেই কান্না মিশ্রিত মুখটি চোখের সামনে ভেসে ওঠে। সাথে সাথে আমি চোখ খুলে ফেলি। নিজের কর্মকাণ্ডের প্রতি বেশ অবাকই হচ্ছিলাম, কি হচ্ছে আমার সাথে কিছু বুঝতে পারছিলাম না। এটুকু পরে দম নেই আমি। চোখের সামনে আর আমার সেই 5 বছর আগের স্মৃতিগুলো ভেসে ওঠে। তখন আমি মেডিকেলে ভর্তি হয়েছিলাম, প্রায় 3-4 মাস হয়েছে। একদিন সন্ধ্যায় আমি পড়ছিলাম, তখন রান্নাঘরে আমেনা আন্টি কাজ করছিল। এমন সময় তার বুকে ব্যথা ওঠে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। রান্নাঘরে কিছু পড়ার আওয়াজ পেয়ে আমি দ্রুত সেখানে যাই আর দেখি আমেনা আন্টি নিচে পড়ে আছে। আমি এবার ঘাবড়ে গিয়ে দ্রুত তার কাছে যাই আর তাকে ডাকতে থাকি। তার কোনো সাড়া শব্দ না পেয়ে দারোয়ান চাচাকে ডাকি আমি। তিনি আন্টিকে নিচে নিয়ে আসতে সাহায্য করে আর সিএনজি ঠিক করে দেয়। হসপিটালে আসতেই তাকে রুমে নেওয়া হয়। কোনো ডক্টর নাকি তখন ফ্রি ছিল না, আন্টিকে যে কেউ ট্রিটমেন্ট করবে তার সময় কারো ছিল না। তাই আমি তখন বাইরে বসে কান্না করছিলাম। ঠিক তখনই একজন ডক্টর এসে আমায় জিজ্ঞেস করেছে, তার মানে সেই ডক্টর রিয়ান ছিল? এবার টুক করে আমার চোখ বেয়ে দুটো নোনা জল গড়িয়ে পড়ে। যদি সেই দিন রিয়ান না থাকতো তবে আমিনা আন্টি সেই দিনই মারা যেত। আমি এবার কান্না মুছে দ্রুত অন্য পৃষ্ঠা পড়তে শুরু করি।
হাত দুটো মাথায় চেপে বসে আছে রিয়ান, চোখ দুটো ভীষণ লাল, সাথে সারা শরীর থরথর করে কাঁপছে ওর। রাগ, জিদ, ক্ষোভ, কষ্টগুলো যেন একত্রিত হয়ে এক বাজে অনুভূতি সৃষ্টি করেছে ওর মনের ভিতরে। রিয়ানের দম বন্ধ হয়ে আছে, তার মনে হচ্ছে যেন সে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে। তার এখন একটু শান্তি চায়, কিন্তু তাও যে রয়েছে তার রিউ পাখির কাছে। রিয়ানের এবার নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছা করছে, সহ্য হচ্ছে না তার এই পীড়া। রিয়ান নিজেকে শান্ত করতে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, কিন্তু কোনো মতেই যেন সে নিজেকে শান্ত করতে পারছে না। কিন্তু বারবারই তার মস্তিষ্ক এই কথাটি স্মরণ করে দিচ্ছে যে তার রিউ পাখি তার থেকে দূরে চলে যেতে চায়। সে আর চায় না তাকে, ঘৃণা করে। এই কথাটি মনে করার সাথে সাথে ওর মাথায় আগুন ধরে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করার দায়ভার হয়ে ওঠে। রিয়ান এবার নিজের মাথা আরো শক্ত করে চেপে ধরে। তখনই ওর সামনে কেউ এক গ্লাস লেবু পানি এগিয়ে দেয় আর শান্ত গলায় বলে, ধর খেয়ে নে এটা। কারোর আওয়াজ কানে আসতে রিয়ান মাথা তুলে উপরে তাকায়, দেখে শিয়াম শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। চেহারায় তেমন কোনো প্রতিক্রিয়া নেই। রিয়ান এবার লেবু পানির গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক দেয় সেই গ্লাসে। শিয়াম এবার রিয়ানের পাশে বসে বলে, বল এবার কি হয়েছে। রিয়ান একবার শিয়ামের দিকে তাকিয়ে দম নেয়, তারপর কালকে থেকে শুরু করে আজকে হয়ে যাওয়া ঘটনা সম্পর্কে সব কিছু বলে। শিয়াম সব শুনে এক দীর্ঘশ্বাস নেয়, তারপর শান্ত ভঙ্গিতেই বলে, এমনটাই হওয়ার কথা ছিল না। তুই ভালো করেই জানিস যে রিয়ানা একটি আবেগপূর্ণ মেয়ে, ওর মধ্যে ইমোশনগুলো বেশি কাজ করে, যার ফলে ও না বুঝে শুনে বেশি রিয়েক্ট করে। দেখ, আমাকে তোকে ব্যাখ্যা করা প্রয়োজন বলে আমি মনে করছি না। তুই আমার থেকে বেশি জানিস রিয়ানাকে, এমনকি হয়তো রিয়ানার থেকেও বেশি তুই ওকে জানিস। তাহলে তোর তো ধারণা থাকার কথা যে রিয়ানা সত্যিটা জানলে এমনটাই করবে। রিয়ান এবার শিয়ামের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, তারপর বলে, হ্যাঁ জানতাম, কিন্তু এখন আমি বা কী করবো বল। নিজের রাগ যে নিয়ন্ত্রণ করতে পারি না, প্রিয় পাখি বারবার আমার হিংস্রতা জাগিয়ে তোলে, নিজেকে শান্ত রাখতে যত চেষ্টা করি ততই আমাকে অশান্ত করে তোলে। শিয়াম এবার সন্দেহ দৃষ্টিতে রিয়ানের দিকে তাকিয়ে বলে, তুই আজকে রিয়ানাকে সব বলেছিস তাই না? নিজের রোগের কথা বলেছিস? রিয়ান এবার মুখ ঘুরিয়ে বলে, না। কেন রিয়ানা, কেন বলিস নি ওকে? তুই যে নেটেলমেন্টেড এক্সপ্লোসিভ ডিস্টরিট এতে ভুগছিস তা কেন বলিস নি? তাহলেই তো ওর বুঝতে সুবিধা হতো যে তুই যা করেছিস তা তোকে তোর ভিতরে থাকা হিংসুত্রা কুড়িয়েছে। কি জানাবো ওকে বল, ও শুধু একের পর এক আমাকে প্রতিনিয়ত ভুল বুঝেই যায়। আমি যতক্ষণ না তা ক্লিয়ার করছি ততক্ষণ ও কিছুই বুঝতে রাজি হয় না। আচ্ছা, ওকে একবার নিজে থেকে কাছে এসে আমায় জানার চেষ্টা করতে পারে না? আমি কেন সব সময় সব ক্লিয়ার করব বল। আচ্ছা, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর। বাই দ্য ওয়ে, আজকে সকালে ঔষধ নিয়েছিলি তুই? না, সময় কখন পেলাম, ঘুম থেকে উঠেই তো এইসব হয়ে গেল। নিজের ক্ষতি তো ভালোই করতে পারিস দেখছি। ওয়েট, আমার বাসায় মনে হয় কয়েকটা ঔষধ আছে, ওর আগের বার যখন এনেছিল তখন রেখে গিয়েছিল, দাঁড়া খুঁজে দেখছি। অতঃপর শিয়াম গিয়ে খুঁজে সেই ওষুধগুলো নিয়ে আসে, সাথে এক গ্লাস পানিও নিয়ে আসে। রিয়ানকে ওষুধটি খাইয়ে ওর পাশে বসে, তারপর ওকে বলে, দেখ রিয়ান, রিয়ানা তোর সম্পর্কে বলতে গেলে কিছুই জানে না। ও তোকে ভালোবেসে ঠিকই, কিন্তু তুই কখনো ওকে তোকে জানতে দেওয়ার সুযোগটা দিসনি। তুই ওকে যতটুকু বুঝিয়েছিস ও অতটুকুই বুঝছে, তাহলে বল ওর দোষ কোথায়? এতটুকু বলে শিয়াম থামে, তারপর এক দীর্ঘশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে, তোকে আমি প্রায় 13-14 বছর ধরে চিনি। লন্ডনে যাওয়ার পর পরেই তোর সাথে আমার পরিচয়। তুই যে কোনো পরিস্থিতিতে ছিলি আমি জানি, ডিপ্রেশন একাকিত্ব সবই তোর ওপর ভর করেছিল। আর তোর বড় ফুফু
সে তো সবসময় আরিয়ানকে নিয়ে ব্যস্ত থাকতো, তোকে দেখার মতো সময়ও তার ছিল না। আর আবিরের জন্য তো তুই সকলের সাথে কথা বলাটা ছেড়েই দিয়েছিলি, সাথে তোর মধ্যে ছিল বাবা মাকে হারানোর চেষ্টা, যার জন্য সব মিলিয়ে তোর মধ্যে ধীরে ধীরে রাগ, ক্ষোভ, রুক্ষতা, জিদ চলে আসে। আর তুই দিন দিন হিংস্র হয়ে উঠিস, তোর রাগ যেন সকল সিনেমা অতিক্রম করে ফেলে। তাই তো আমি তখন কিছুটা আঁচ করতে পেরে তোকে দ্রুত ডক্টরের কাছে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করি। পরে জানতে পারি যে তুই নেটারমেন্টেড এক্সপ্লোরেশন ডিস্টর আক্রান্ত। জানতে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তাও তুই হাতছাড়া হোসনি। তোর মধ্যে জেরে ঠিক কতটা রাগ ক্ষোভ আছে তা শুধু আমি জানি। তোর রাগ যে কায়রো, তোর রাগ যে কারো জান নিতে পারে, দ্বিমত প্রকাশ করে না, তা আমি জানি। কিন্তু তুই কখনো তোর এই রাগ নির্দোষ মানুষের ওপর ঝাড়সনি বা নির্দোষ কাউকে ক্ষতি করিসনি। যার যেটা প্রাপ্য তুই সেটাই দিয়েছিস, যার জন্য আমি তোর সকল কাজে অংশীদার ছিলাম আর সবসময় থাকবো। কিন্তু রিয়ানা তো আর এইসব জানে না, ওকে তোকে জানাতে হবে, বোঝাতে হবে তুই যে রিয়ানাকে ঠিক কতটা ভালোবাসিস, তা আমি জানি। তাই বলছি ওকে বোঝা, তুই যদি ওকে না বোঝাস তাহলে ও বুঝবে কীভাবে বল? তুই কেন এত হিংস্র তা বল ওকে, দেখবি ও ঠিকই বুঝবে তোকে। রিয়ান এবার নিজের মনোবল ঠিক করে এবং সিদ্ধান্ত নেয় রিয়ানাকে আজ ও সব বলবে, সব। রিয়ান এবার শিয়ামের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে বলে, তুই না থাকলে হয়তো এই সব আমাকে এত সুন্দর করে বোঝাতে পারতো না, থ্যাংকস রে। ধুর শালা, এখন এত পাম দিতে আসবি না। বাই দ্য ওয়ে, একটা কথা জানতে ভুলে গিয়েছিলাম আমি। কি? সূর্য ইজ ডেড। হোয়াট মানে কিভাবে? ঠিক জানি না, সূর্য থেকে কোনো আপডেট না আসা পর্যন্ত পেয়ে তুই যখন আবিরের খোঁজ নিতে আমায় নিউ ইয়র্কে পাঠালি, তখন সেখানে গিয়ে জানতে পারি দুজনই নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করার পরেও যখন ফল শূন্য তখন ফিরে আসতে নিলাম, কিন্তু ভিসাতে কিছু প্রবলেম হওয়ায় আসতে পারিনি। আর কোনো এক কারণে তোর সাথে যোগাযোগও সম্ভব হচ্ছিল না। অতপর সেখান থেকে জানতে পারি হসপিটালে থাকাকালীন আবিরের সাথে রোজ কেউ দেখা করতে আসতো, কিন্তু কে তা জানতে পারিনি। এর কিছুদিন পরই সূর্যের বডি পায় ওখানকার পুলিশরা, কিন্তু ওর সাথে কোনো ফোন বা ওয়াইলেট ছিল না, যার জন্য পুলিশ ওর ইনফরমেশন ঠিক মতো নিতে পারিনি আর জানাতে পারিনি। এরপর জানাতে পারি যে আবির তোর বিয়ের 5 দিন আগেই বিডিতে এসে পড়েছিল। আমি তো আসলামই পরশু রাতে, তাই তোকে জানাতে দেরি হয়ে গেল। তার মানে আমার সন্দেহটা ঠিকই ছিল, বিয়ের দিন যা হয়েছিল সব কিছুর পিছে আবিরই ছিল। ওকে যে আমি এইবার কি করব আমি নিজেও জানি না। কুল ডাউন, যা করতে হবে ধীরে সুস্থে করতে হবে। আপাতত তুই রিয়ানার কাছে যা, শি নিড ইউ। এই বলে রিয়ান দরজার দিকে পা বাড়ায়, তখন পিছন থেকে শিয়াম বলে ওঠে, রিয়ান শোন। রিয়ান দাঁড়িয়ে পিছু ঘুরে বলে, কি? পারলে এবার ঠিক মতো ট্রিটমেন্টটা করিয়ে নিস, ইউ নিড ইট। রিয়ান এবার মুচকি হেসে বলে, দেখা যাক। এই বলে রিয়ান চলে যায় আর শিয়াম ওর যাওয়ার দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর ফোন হাতে তার প্রিয়তমার ফোনে ফোন দেয়। রিয়ান পার্কিং এরিয়াতে এসে গাড়িতে বসতে যাবে, তখনই কেউ ওর মাথায় খুব জোরে আঘাত করে। রিয়ান আঘাতটি নিতে না পেরে মাথা চেপে ধরে, চোখের সামনে অন্ধকার ছেয়ে যায়, সাথে মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরতে থাকে। রিয়ান এবার লুটিয়ে পড়ে মাটিতে।
সেই দিনের পর আমার সাথে আর সেই মেয়েটির দেখা হয়নি, কেননা পরের দিনই আমি এক কাজে ঢাকার বাইরে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে আমি এক অন্য রিয়ানকে অনুভব করতে শুরু করি, যার সাথে আমি পরিচিত না। আমি উঠতে বসতে শুতে ঘুমাতে সব জায়গায় চোখের সামনে সেই মেয়েটির কান্না মিশ্রিত মুখটি ভেসে উঠতে শুরু করি। বারবার তাকে নিজের চারপাশে দেখতে শুরু করি, কোথাও কোনো শান্তি পাচ্ছিলাম না। কেন যেন বারবার মনে হচ্ছিল আমার শান্তি সব যেন সেই মেয়েটির মাঝেই। সেই মেয়েটির কথা মনে পড়লেই মনের ভেতরে কেমন এক অনুভূতি জাগ্রত হয়ে ওঠে। অবাক করার মতো বিষয় হলো আমি এই একই রকম অনুভূতি আচ্ছা অবাক করার বিষয় হলো আমি এই রকম অনুভূতি হতে একদম অপরিচিত। ঠিক কী হচ্ছিল আমার সাথে আমি জানি না। শেষ পর্যন্ত মনের সাথে না পেরে আবার ঢাকায় ফিরে আসি আর সেই মেয়েটিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকি। তার দেখা না মিললে যে আমি শান্তি পাবো না, কিন্তু আফসোস সে গতকালই চলে গিয়েছিল। কিন্তু মন যে মানতে নারাজ, মন যে তাকে দু নয়ন ভরে আবার দেখতে চায়। তখনই আমার সেই পূরণকৃত ফর্মের কথা মনে পড়ে আর তাই আমি ছুটে চলি আমার কেবিনের দিকে। কেবিনে গিয়ে ঠিক ফর্মটা পেয়েও যাই, সেখান থেকে পেয়ে যাই তার ঠিকানাটি। তখন কেন যেন ঠোঁটের কোণটা প্রসারিত হয়ে যায়, মনের মধ্যে ধপ করে চলে ওঠে এক অফুরন্ত আশা। এটুকু পড়ে দম নেই, আমি তারপর পরের পৃষ্ঠে অগ্রসর হই। আজ তাকে দ্বিতীয়বারের মতো একদম কাছ থেকে দেখতে পেলাম। সেই দিনের থেকে আজ সে সম্পূর্ণ ভিন্ন, আজ সে প্রাণবন্ত। তার মুখে ঝুলে আছে এক মিষ্টি হাসি, চোখগুলোও যেন আজ হাসছে তার। তার গায়ে পড়া হালকা আকাশি রঙের কামিজটি আজ একদম ফুটে উঠেছে, বেশ স্নিগ্ধ লাগছিল তাকে। এই মনে হচ্ছিল সে যেন এখনই ডানা মেলে পাখির মতো ছু মেরে উড়াল দেবে। মন চাচ্ছিল ছুঁয়ে দেই তাকে। হঠাৎ এমন এক ইচ্ছা জাগ্রত হওয়ায় আমি বিস্ময়ে শেষ পর্যায়ে চলে যাই। হুট করে আমার এমন অদ্ভুত ইচ্ছের কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু প্রতিবারের মতোই ব্যর্থ হই আমি। আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখি আপনা আপনি মুখে ফুটে ওঠে এক প্রশান্তির হাসি, মনের মধ্যে বয়ে চলে এক অজানা অনুভূতি। তখন আবারও মুখ দিয়ে বেরিয়ে আসে প্রিয় পাখি নামটি। এইবার যেন এই নামটি আমার হৃদয়ের গভীরে দাগ কেটে যায় আর চিরস্থায়ী হয়ে যায় বুকের পাশে। লেখা শেষ হতেই আমি এবার দ্রুত অন্য পৃষ্ঠাতে অগ্রসর হই। এরপর আমি না চাওয়া সত্ত্বেও বারবার আমি তার বাসার দিকেই ছুটে যেতাম। দূর থেকেই এক নজর দেখবো বলে এরই মধ্যে তাকে প্রত্যেক দিন দেখাটা আমার অভ্যেস হয়ে ওঠে। সে যদি একদিনও চোখের আড়াল হতো, তখনই মনে হতো কেউ যেন আমার খুব প্রিয় একটা জিনিস কেড়ে নিয়ে গিয়েছে, যাকে আমি ছাড়া নিঃস্ব, অর্থহীন, প্রাণহীন এক নিকৃষ্ট জীব, যার অন্তত শ্বাস নেওয়ার জন্য এই মেয়েটিকে প্রয়োজন। আমি এর পরের পাতাগুলো পড়তে থাকি, তখনই নজর পড়ে একটা পাতায়, তাতে লেখা, আমি এতটা অবুঝ নই যে এই সব পাগলামির মানে বুঝবো না। বুঝেছিলাম ঠিকই তার প্রতি আমার মনে কোনো গভীর অনুভূতি জাগ্রত হচ্ছে, কিন্তু এই অনুভূতির সঠিক শব্দটা কি তা খুঁজে পাচ্ছিলাম না। অতঃপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমি এই রিও পাখি নামক মানবীটির প্রেমে পড়ে গিয়েছি, যাকে বলে সাংঘাতিক প্রেম। এই প্রেম যে কখন ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছে বুঝতেই পারলাম না। যতই দিন যেতে থাকে আমি তার প্রতি আসক্ত হতে থাকি, সে যেন আমার বাঁচার কারণ হয়ে ওঠে। অতঃপর এক সময় বুঝতে পারলাম আমার আসক্তি যে সে হয়ে গিয়েছে, যার জন্য এখন আমি জান নিতেও পারি আবার দিতেও পারি। ওকে যেন সকল কুনজর থেকে সুরক্ষিত করাই আমার প্রধান কাজ হয়ে উঠেছে। ভাবতেই অবাক লাগে যে সাজাত খান একটা মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাতাম না, যতই সুন্দরী মেয়ে হোক না কেন তাকে পাত্তা দিতাম না। আজ সেই সাজাত খান এক মেয়ের কান্না বিস্মৃত চেহারা দেখে তার ভালোবাসার অতল সমুদ্রে ডুবে যাচ্ছে। যে আমি ভালোবাসা নামক পিঞ্জিরা হতে শতদূর দৌড়াতাম, আজ সে অন্যকে এই পিঞ্জিরাতে বন্দী করতে এত কাঠখড় পুড়াচ্ছে। হায় রে ভালোবাসা, কি বানিয়ে দিলি আমাকে। এরপরে সকল পৃষ্ঠায় সকলে বলা রিয়ানের কথাগুলোই লেখা আছে, কিভাবে সে আমাকে জেনেছে, আমার পাশে থেকেছে, আমার মনে জায়গা তৈরি করার কল্পনা করেছে, আমাকে কিভাবে আগলে রেখেছে। আমি একের পর এক পৃষ্ঠা খুব মনোযোগ সহকারে পড়ে চলেছি। এক এক পাতায় রিয়ানের সব অনুভূতিগুলো প্রকাশ পেয়েছে। রিয়ানের লেখা প্রত্যেকটা কথা যেন তীরের মতো বিচ্ছিল আমার বুকে। অবশেষে একটা পৃষ্ঠায় এসে আমি থমকে গেলাম।
চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। আমি বারবার লেখাটি পড়তে থাকি। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আচ্ছা রিয় পাখি কি আমায় মেনে নেবে? মেনে নেবে কি আমার হিংস্রতাগুলো? বুঝবে কি আমার ভালোবাসা? বুঝবে কি আমায়? হয়তো না। যে যতই ভালোবাসুক না কেন, ভালোবাসা সব সময়ই কষ্ট দেয়। যেমন এখন আমি পাচ্ছি, রিয় পাখিকে খুব কাছে পেয়ে তাকে না পাওয়ার যন্ত্রণায় ভুগছি আমি। ওকে পাবো এই আশায় প্রতিদিন নিজেকে বাঁচিয়ে রাখছি, কিন্তু সে কি আর এই সব জানে? না, জানে না। আমি নামক কোনো ব্যক্তি যে আছে সে হয়তো এটাই জানে না, তাহলে আমার ভালোবাসার কথা কিভাবে জানবে? আচ্ছা, প্রিয় পাখিকে ভালোবাসি বলে ওই সব নরপশুদের আমি মৃত্যুদান করেছি। ওরা যে আমার প্রিয় পাখিকে অপবিত্র করতে চেয়েছিল, তারই শাস্তি দিয়েছি আমি ওদের। কিন্তু এইটা কি সে বুঝবে? না, বুঝবে না। যতটুকু ওকে বুঝেছি, জেনেছি, সে প্রচণ্ড কোমল হৃদয়ের একটি মেয়ে। ও কখনোই এত হিংস্রতা সহ্য করতে পারবে না। সে কখনোই আমার হিংস্রতাকে আপন করবে না। সম্ভবত এইসব জানার পর আমাকে এক হিংস্র প্রাণীর উপাধি দেবে। বা এর চেয়েও বেশি হয়তো, হয়তো বা জানোয়ার পদবিটি দেবে। হয়তো ঘৃণা করবে প্রচুর, হয়তো আমার সাথে ওর মতো নিষ্পাপ মেয়েকে মানায় না। কিন্তু আমি বা কী করি? আমি যে বাধ্য। খুব করে চাই যে ওকে, ওকে ছাড়া এক মুহূর্ত আমার কাটানো সম্ভব না। তাই তো ওকে খুব জলদি নিজের সাথে জড়িয়ে নিতে চলেছি। এর জন্য যদি আমাকে আমার এই হিংস্র রূপ লুকাতে হয়, তাহলে আমি তাই করব। ওর সামনে নিজের এই রূপ কখনো আসতে দিব না আমি। ভালোবাসি তাকে, খুব বেশি ভালোবাসি। তাই তো এখন আমার আসক্তি যে সে। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে তা আমার জানা নেই। নিজের সর্বস্ব দিয়েও মনে হয় কেউ এমন ভালোবাসতে পারবে কিনা জানি না, আর আমি এমন ভালোবাসা পেয়েও দূরে সরিয়ে দিয়েছি। আচ্ছা, শুধুমাত্র এই হিংস্রতার জন্যই কি এতটা ভালোবাসাকে অবহেলিত করা যায়? না, একদম না। এই অসীম ভালোবাসার সামনে যে এই হিংস্রতা অতি নগণ্য। কথায় আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তাহলে অবশ্যই রিয়ানের হিংস্রতা এরই এক অংশ, যা করেছে নিজের ভালোবাসার জন্য করেছে, অন্যের জন্য তো নয়। আমি এসব আকাশ পাতাল ভাবছি, তখন নজর যায় চিকন সেই ডায়েরিটির দিকে। উৎসুক চোখে সেই ডায়েরিটির দিকে তাকাই আমি। এর মধ্যে কি হতে পারে তা জানার কৌতূহল যেন জেঁকে বসলো আমায়। আমি এবার ওটা নিয়ে পড়তে শুরু করি। প্রথম পৃষ্ঠাতেই একজনের ছবি দেয়া। আমি পাতা উল্টে দেখি, সকল পৃষ্ঠাতেই এক একজনের করে একটা করে ছবি দেয়া আছে, আর নিচে কিছু লেখা। আমি এবার একের পর এক লাইনগুলো, লেখাগুলো পড়তে থাকি। এই জানোয়ারটা রাস্তায় আমার জিউ পাখিকে বাজে ইঙ্গিত করেছে, বাজে দৃষ্টিতে তাকিয়েছে। এর জন্য সে তার ফল পেয়েছে। এই কুকুরটা আমার জালের ওড়না ধরে টান দিয়েছে, ওকে হ্যারাস করেছে, ওকে ওর প্রাপ্য শাস্তি দেয়া হয়েছে। এই নরপশুটি বাসে আমার রিয় পাখির গায়ে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করেছে, ওকে অপবিত্র করতে চেয়েছে, যার জন্য মৃত্যু পেয়েছে। এই নিকৃষ্ট জীবটা রাস্তায় আমার রিয় পাখিকে বিরক্ত করেছে, ওকে বাজে প্রস্তাব দিয়েছে, এর জন্য ওকে মৃত্যু দেয়া হয়েছে। ও আমার রিয় পাখির দিকে কামনা দৃষ্টিতে তাকিয়েছিল এবং ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল, যার জন্য চোখ হুবড়ে ফেলেছি আমি। এই জানোয়ারটা ভরা ক্যাম্পাসে আমার রিয় পাখির হাত ধরেছে এবং কুপ্রস্তাব দিয়েছিল, যার জন্য একে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি দিয়েছি আমি। এমন আরো কতগুলো ঘটনা তুলে ধরা হয়েছে যেগুলো আমার সাথে হয়েছে। একে একে সব আমার মনে পড়তে থাকে, আর আমার গা রিরি করে ওঠে। মনে পড়ে সেই সময়ের কথাগুলো। তখন আমি সেই এইসবের প্রতিবাদ করতে পারিনি। যতবার প্রতিবাদ করতে গিয়েছি ততবারই লাঞ্ছিত হয়েছি আমি। আমার উপরেই আঙুল উঠেছিল সবাই, আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠিয়েছিল এই সমাজ। আমাকে বাধ্য করেছিল চুপ হয়ে থাকতে আর সহ্য করতে এমন হ্যারাসমেন্টগুলো। তখন নীরবে আমার ফেলতে হয়েছিল চোখের জল। এর বাদে আর কিছুই করার ছিল না আমার। ঠিক এমনটাই হচ্ছে আমাদের সমাজের মেয়েদের সাথে। সে যে রূপেই থাকুক না কেন, পর্দাশীলভাবে বা পর্দাবিহীনভাবে, তাকে এই হ্যারাসমেন্টের শিকার হতেই হয়। সে পর্দা করুক বা নাই করুক, তাকে কথা শুনতেই হয়, কৈফিয়ত দিতেই হয়, কেননা সে একজন মেয়ে। আমাদের সমাজও এই হ্যারাসমেন্টের দোষ মেয়েদেরই দেয়। মানে কথাটা এখন এমন দাঁড়িয়েছে যে ভিকটিম মেয়েরাই, আবার কালপ্রিটও মেয়েরাই।
ছেলেদের এখানে কোনো দোষ নেই, এটা আমাদের সমাজের ভাবনা এবং সংস্কৃতি। আমি বলবো না সবার পয়েন্ট অফ ভিউ এক, অনেকের চিন্তা ভাবনা খুবই শালীন এবং তারা সবসময় মেয়েদের পক্ষে, তারা মেয়েদের সম্মান দিতে জানে। কিন্তু তাতেও কি, যতক্ষণ না আপনারা প্রতিবাদ করবেন ততক্ষণ এসব বদলাবে না। আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, যদি সবাই একটু সাহস জুগিয়ে সামনে আসেন আর প্রতিবাদ করেন, তাহলে দেখবেন সব কিছু সম্ভব। তখন এই সমাজও তাদের দৃষ্টিকোণ বদলাতে বাধ্য হবে। যদি ভুল কিছু বলে থাকি বা আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে দুঃখিত। উল্টাতে উল্টাতে চোখে পড়ে আরিয়ানের ছবিটার দিকে, সাথে সাথে আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে যায় যখন আরিয়ান আমার সাথে বাজে কিছু করার চেষ্টা করেছিল। খুব কষ্টে নিজের ইজ্জত বাঁচিয়েছিলাম আমি। সেই সময়ে আমেন আন্টিও ছিল না পাশে, সে কিছু কাজে নিজের গ্রামের বাড়ি গিয়েছিল। তখন আরিশা আর রিঙ্কি আমাকে সামলেছিল, যদি ওরা না থাকতো হয়তো আমি তখনই নিজের গলায় ফাঁসি দিয়ে ঝুলে পড়তাম। এই ভেবেই রিয়ানার চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তখনই নজর যায় আবিরের ছবিটার দিকে, সাথে সাথে আমি থমকে যাই। খুব জানতে ইচ্ছে করছিল আবির আমার সাথে কি করেছিল। অতঃপর সেই জায়গার লেখাটা পড়তে শুরু করি। তুই আমার নিজের রক্তের ভাই হয়েও এতটা নিচে কিভাবে নামলি রে? আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এতটা নিচে নামলি তুই? প্রথমত ওকে মিথ্যা ভালোবাসার দাবি করে ওকে আমার থেকে দূরে সরিয়ে নিতে চাইলি, ওর কাছে যাওয়ার চেষ্টা করলি তুই, তখনও তোকে কিছু বলিনি আমি ভাই বলে তাই। কিন্তু এরপর কি করলি? আমার জিউ পাখিকে পানিতে ফেলে দিয়ে মারতে চাইলি তুই? না, মারতে চাসনি, বরং আমার থেকে কেড়ে নিতে চেয়েছিলি, তাই তো? রিয়ানাকে বাঁচানোর মিথ্যে অভিনয় করে তার ভালোবাসা পেতে চেয়েছিলি তুই, ওর হাঁটার রাস্তায় গর্ত দিয়ে ওর পা মচকিয়েছিলি তুই। তুই কি মনে করেছিলি আমি তোর প্ল্যান সম্পর্কে কিছু জানতাম না? সবই জানতাম, এইটাও জানতাম আমি রিয়ানাকে ভালোবাসি বলে তুই ওকে নিজের করতে চেয়েছিলি, কেড়ে নিতে চেয়েছিলি ওকে আমার কাছ থেকে, তারপর ওকে কষ্ট দিয়ে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলি আমাকে কষ্ট দিতে। একটা কথা জানিস কি, সবই মানতে পারি কিন্তু রিও পাখির কষ্টগুলো মানতে পারি না রে, একদম পারি না। তাই তোকে না চাওয়া সত্ত্বেও শাস্তি দিয়েছিলাম তোকে। যখন কেউ তোর প্রিয় জিনিস কেড়ে নেবে তখনই তুই বুঝবি অন্যের প্রিয় জিনিস কেড়ে নেওয়ার কষ্টটা, তাই তোকে এই শাস্তিটাই দিয়েছিলাম। কিন্তু সেই শাস্তি যে সাময়িক, তোর কণ্ঠ আমি নিয়েছিলাম ঠিকই কিন্তু তা কিছু সময়ের জন্য। তোকে ঠিকই একটা সময়ে আমি তোর কণ্ঠ ফিরিয়ে দেব, কিন্তু আগে তোকে তোর ভুল বুঝতে হবে তো। এমন ভাবিস তোকে আমি কষ্ট দিয়ে ভালো আছি? তোকে কষ্ট দিয়েছি ঠিকই কিন্তু আমি এর চেয়েও বেশি কষ্ট পেয়েছি। তোকে ছোট থেকে আগলে রাখার চেষ্টা করেছিলাম আমি, কিন্তু তোর ঘৃণা এতটাই প্রবল ছিল যে আমাকে তোর থেকে দূরে সরে থাকতে বাধ্য করেছিল, কিন্তু তাও তোকে আগলে রাখা ছাড়িনি আমি। তোর আড়াল থেকে আমি ছোট বাবার নাম ব্যবহার করে তোর সকল চাহিদা পূরণ করেছিলাম। মনে আছে তুই যখন গিটারের জন্য আবদার করেছিলি কিন্তু ছোট বাবা তোকে দেয়নি, তখন আমি নিজের টিফিনের টাকা জমিয়েই তোর জন্য একটা গিটার কিনেছিলাম, কিন্তু নাম দিয়েছিলাম ছোট বাবার। আমার দেওয়া জিনিস তো তুই আর নিবি না, তাই না? তুই যতই অস্বীকার করিস না কেন, তুই আমার ভাই না, কিন্তু সত্যি বলতে গেলে তোর মধ্যে যে আমার বসবাস, আমার অংশ যে তোর মাঝেই বিরাজমান। ছোটবেলায় তোর একটা কিডনি নষ্ট হয়ে যায়, তখন আমি আমার এক কিডনি দিয়ে তোকে বাঁচিয়েছিলাম, আর সেই থেকে তোর মাঝে আমি বিরাজমান করা শুরু করে ফেলেছিলাম। কিন্তু এই কথা তুই জানিস না, কেননা আমি মানা করেছিলাম সবাইকে এই কথাটি বলতে। হয়তো এই কথাটি জানলে তুই নিজের জীবনটাই রাখবি না। জানিস তোর গায়ক হওয়ার স্বপ্ন বলে আমি আগে থেকেই তোর জন্য সব ব্যবস্থা করে রেখেছিলাম, যাতে পরবর্তীতে তোর কোনো সমস্যা না হয়। তুই যতই কষ্ট দে আমায়, আমি তো তোর বড় ভাই, তাই না? কিভাবে তোর প্রতি অভিমান রাখি বল? তোর প্রতি না আছে কোনো অভিমান, না আছে কোনো অভিযোগ, সবই এখন দীর্ঘশ্বাস। তোকে আগলে রাখা আমার কর্তব্য কিন্তু তা গোপনে। মুখোমুখিতে আমরা চিরতর শত্রু বুঝলি, আর এটাই সত্য। হয়তো এইসব কথা তোকে কখনো বলা হবে না, তাই আজ ডায়েরির এই পাতায় কথাগুলো বন্দি করে ফেললাম, যাতে এই কথাগুলো কোথাও পালাতে না পারে আর তোর কাছে পৌঁছাতে না পারে। আজ তোকে এমনিতেও আমাকে ঘৃণা করার আরেকটি কারণ দিয়ে দিলাম,
তাই এখন থেকে আমায় সীমাহীন ঘৃণা করিস, কেমন? এটুকু পরে আমার চোখ ভিজে আসে। একজন ঠিক কতটা ভালোবাসতে পারে তা আমি জানি না, কিন্তু রিয়ান যে মন উদার করে ভালোবাসতে পারে তা ঠিক বুঝতে পারছি আমি। রিয়ানের ভালোবাসা সত্যি সকলের কাছ থেকে ভিন্ন। ওর মতো করে হয়তো কেউ আজ পর্যন্ত ভালোবাসতে পেরেছে, আর না পারবে কেউ কখনো ভালোবাসতে। চোখ মুছে আমি এবার ডায়েরিটা রাখতে যাব, তখনই আমার সামনে একটা কাগজ পড়ে যায়। আমি তা উঠিয়ে খুলে দেখি, একটা মেডিকেল ট্রিটমেন্টের রিপোর্ট। আমি এবার রিপোর্টটা পড়তে শুরু করি। রিপোর্টটা রিয়ানের, আর এটাতে লেখা রিয়ানের এনইডি রোগে আক্রান্ত রিয়ান। আবির আর আমি মুখোমুখি বসে আছি। ওর হাতে একটা রিভলভার, যা সে বার বার উঁচু করে ঘুরাচ্ছে আর কেমন রহস্যময় হাসি হাসছে। আমি পলকহীনভাবে ওর দিকে তাকিয়ে আছি আর বোঝার চেষ্টা করছি যে ওর মনের ভিতরে আসলে ঠিক কি চলছে। ও এখানে ঠিক কি করতে এসেছে? ও আসার পরপরই আমি হাজার রকমের প্রশ্ন ওর দিকে ছুড়ে মারি, কিন্তু ও কোনো কথার জবাবই দেয়নি, শুধু মুচকি হেসেই চলেছিল। তখন আমার মনে পড়লো যে আবির এখন আর কথা বলতে পারে না, তখন আমি চুপ হয়ে যাই। আবির তখন একটা রিভলভার বের করে তা ঘোরাতে ঘোরাতে ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসে পড়ে। তখন আমি কিছুটা ভয় পেলেও পরে সাহস জুটিয়ে ওর পিছু পিছু যাই দেখার জন্য যে ও এখানে কি করতে এসেছে। কিন্তু সে তো একদম শান্ত হয়ে বসে আছে। এইসব ভেবে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি আমি, কিন্তু তাতেও ওর মধ্যে কোনো ভাবান্তর নেই। আমি এবার হাল ছেড়ে উঠে দাঁড়াতে নিলেই কারো আওয়াজে থমকে যাই। আরে আরে কোথায় যাও, এখনো তো ছবি শুরুই হলো না। তার আগেই দেখি দর্শকরা নিজের স্থান ত্যাগ করা শুরু করে দিয়েছে। দ্যাট ইজ নট ফেয়ার। এবার আমি সাথে সাথে পাশে ফিরে তাকাই। আবিরকে কথা বলতে দেখে আমি অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যাই। মুখ দিয়ে অস্পষ্ট সুরে বেরিয়ে আসে, এটা কি করে সম্ভব? তখন আবির উঠে আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, এভরিথিং ইজ পসিবল রিয়ানা। উফ সরি রিও। তুমি কথা বলতে পারো, কিন্তু আমাকে আর না বলতে দিয়ে আবির বলে ওঠে, আনফর্চুনেটলি ইয়েস, আই ক্যান স্পিক নাও। তোমার স্বামী তোমার গলার সুর নিয়ে নিয়েছিল, কিন্তু আল্লাহ ঠিকই আমার প্রতি সহায় ছিল, যার জন্য আবারও আমি আমার কণ্ঠ ফিরে পেয়েছি। কেন, আমি যে আওয়াজ ফিরে পেয়েছি তার জন্য কি তোমরা খুশি হওনি? না না, হয়েছে, হবে না কেন? কিন্তু তোমার খুশি হওয়াটা আমার পছন্দ হলো না, কেন জানো? না, কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে। কারণ তুমি খুশি থাকলে যে রিয়ানও খুশি থাকে, আর তা আমার একদম সহ্য হয় না। আমার সকল খুশি কেড়ে নিয়ে রিয়ান কিভাবে খুশি থাকতে পারে বলো তুমি? ওর খুশি যে আমার একদমই সহ্য হয় না, তাই তো আজ চিরতরের জন্য ওর খুশি আমি কেড়ে নিয়ে যেতে এসেছি। আবিরের এমন কথায় আমি কিছুটা ভয় পেয়ে যাই। সে কি বোঝাতে চাচ্ছে তা আমি একটু হলেও অনুমান করতে পারছিলাম। তাও আমি সাহস জুটিয়ে জিজ্ঞেস করি, মানে? মানে অনেক সিম্পল, তোমাকে মরতে হবে আজ। ও যেমন আমাকে নিঃস্ব করেছিল, আজ ঠিক ওকে নিঃস্ব হতে হবে। সব কিছু পেয়েও আশেষ সব হারাবে, জীবন্ত লাশ বানিয়ে দিব আমি ওকে। দেখো আবির, তুমি ভুল বুঝছো, রিয়ান তোমার থেকে কিচ্ছু কেড়ে নেয়নি। ও তাই? হ্যাঁ, আবির রাগান্বিত হয়ে আমার গলা চেপে ধরে বলে, রিয়ান আমার থেকে আজ পর্যন্ত যা যা কেড়ে নিয়েছে তার কোনো হিসাবই নেই, তার কোনো হিসাব নেই। আর তুমি বলছো ও আমার থেকে কিছুই কেড়ে নেয়নি। বাহ বাহ বাহ, কিছু না জেনে কেন কথা বলতে আসো? হ্যাঁ, কেন কথা বলতে আসো? এই বলে আরো জোরে আমার গলাটা চেপে ধরে। আমার এবার দম বন্ধ হয়ে আসে আর আমি গোঙাতে শুরু করি। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে থাকে। এই দেখে হয়তো আবিরের আমার উপর কিছুটা মায়া হলো আর আমায় ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। আমি এবার ছাড়া পেয়ে কাশতে থাকি, তারপর আবিরের দিকে তাকাই আর কাঁপা কাঁপা গলায় বলি, আমি সব জানি, তোমাদের মধ্যে ঠিক কি হয়েছে তা সবটা জানি আমি। তাই বলছিলাম, তুমি ভুল, রিয়াম তোমার থেকে কিচ্ছু কেড়ে নেয়নি, সব তোমার ভুল ধারণা। কিভাবে শুনি? তারপর আমি ওকে রিয়ানের দিকটা তুলে ধরি আর শেষে বলি, রিয়ান এতিম ছিল বলেই তোমার বাবা মা ওকে বেশি দেখে শুনে রাখতো। রিয়ান তো এমনিতেই নিঃস্ব ছিল, সব হারিয়ে তখন ওর কারো সাপোর্টের দরকার ছিল, যা তোমার বাবা মা হয়েছিল। আর তুমি নিজেই ভেবে দেখো একবার, রিয়ান যে বয়সে এইসব হারিয়েছিল তখন কি ওর নিজেকে ঠিক রাখার মতো অবস্থা ছিল? আবির বাবা মা কখনো নিজের সন্তানকে কম ভালোবাসতে পারে না, এটা সবাই আমাদের মনের খেলা। এগুলো
ছোটবেলায় আমরা যেটা ভাবি আমাদের কাছে ঠিক সেটাই মনে হয়, আর ঠিক সময় যদি সেই ধারণাটা না ভাঙা হয় তাহলে তা ভয়ঙ্কর রূপ নেয়, যেমনটা তোমার বেলায় হয়েছে। সবই মানলাম, কিন্তু আমার সাথে ও যা যা করেছে তার বেলায় কি? আমার কণ্ঠ চিরতরের জন্য সে নিয়ে নিয়েছিল, আমার কেরিয়ার, আমার স্বপ্ন সব শেষ করে দিল সে। এর কি যুক্তি দিবে শুনি? নেই তো কোনো যুক্তি। ডক্টর আজিজ মেহরুব যদি না থাকতেন তাহলে হয়তো বা আমি কখনই নিজের কণ্ঠ ফিরিয়ে পেতাম না। তিনি আমার কণ্ঠ ফিরিয়ে আনতে সাহায্য করে এবং আমাকে এ পর্যন্ত সাহায্য করে আসছে। আমি অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে থাকি, তারপর জিজ্ঞেস করি, তুমি তাকে পেলে কোথায়, আর তিনি তোমাকেই বা কেন সাহায্য করেছে, কেন? প্রতিশোধ নিতে। তার ছেলে রকিকে যে রিয়ান মেরেছিল তা আমি জানতাম, তাই যখন আমি তাকে নিউ ইয়র্কে দেখলাম তখনই আমার মাথায় প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, আর তাই আমি তাকে খাতায় লিখে সব বলে দিই আর তার সাহায্য চাই। এরপর তিনিও আমাকে সাহায্য করলেন এবং আমার আওয়াজটাকে ফিরিয়ে আনলেন। তারপর আমি আর তিনি মিলে প্ল্যান করলাম, তোমাকে মেরে রিয়ানকে কষ্ট দিব, তারপর ওকে মারব। তাই তো বিয়ের আগে থেকেই তোমাকে মারার জন্য লেগে পড়ি, কিন্তু বারবার তুমি বেঁচে যাচ্ছিলে তাই সুযোগের অপেক্ষা করছিলাম, আর দেখো আজকে পেয়েও গেলাম। এখন আমাকে আমার প্রতিশোধটা নিতে দাও প্লিজ। এই বলে আবির আমার দিকে রিভলভারটা ঠিক করে আর চালাতেই নেবে, তখন আমি বলে উঠি, আমার কাছে যুক্তি আছে। আবির এবার আমার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। আমি এবার ওকে একটু দাঁড়াতে বলে দ্রুত রুমে গিয়ে সেই ডায়েরিটা নিয়ে আসি আর ওর হাতে ধরিয়ে দিই, তারপর সেই পৃষ্ঠা বের করে ওকে পড়তে দিই। আবির এবার পড়তে শুরু করে, পড়তে পড়তে ওর চোখ দিয়ে এবার পানি গড়িয়ে পড়ে। আমি এবার বলি, ভুলটা কি তোমার ছিল না, যার জন্য শাস্তিটা তুমি এই পেয়েছো? আর তুমি ভালো করেই জানতে যে রিয়ান আমার প্রতি ঠিক কতটা দুর্বল, কতটা ভালোবাসে ও আমায়, আমার কোনো কষ্ট কখনো সহ্য করবে না, তাহলে তুমি কেন এমনটা করলে? আর রিয়ান তো তোমার কণ্ঠ একবারে নেয়নি, ও ঠিকই ফিরিয়ে দিত, তুমি শুধু ওর হিংস্রতাই দেখেছো, ওর ভালোবাসাটা না। সে সব সময় তোমায় আগলে রাখার চেষ্টা করেছে কিন্তু তুমি তো তা বোঝোনি, তোমার জান বাঁচিয়েও তোমাকে বলেনি। বলো এমন কজন করে? রিয়ানকে তুমি সবসময় ভুলটাই ভেবে আসলে, তার জন্য তোমার মনে ঠিক এতটাই ঘৃণা ছিল যে তুমি তাকে কখনো আপন করতেই পারোনি, তার সাথে বোঝার চেষ্টাও করনি কখনো কোন তাকে। আবির এবার হাঁটু গেড়ে বসে পড়ে, নিজের ভুলগুলো সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, কতটা নিষ্ঠুর হয়ে উঠেছিল সে, নিজের প্রতি এখন ঘৃণা হচ্ছে তার। আমি এবার আবিরের সামনে গিয়ে বলি, এখন কেঁদে কী লাভ, যা করার তা তো করেই ফেলেছ, এখন তো চাইলেও আর শুধরাতে পারবে না, যা হয়েছে তা হয়ে গিয়েছে, এখন সেসব ভুলে নতুন করে সব শুরু করো আবার। আবির এবার আমার দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়, তারপর নিজের চোখ দুটো মুছে নিয়ে বলে, রিয়ানা তাড়াতাড়ি চলো, রিয়ান ভাই বিপদে আছে, তাকে বাঁচাতে হবে এক্ষুনি। ডক্টর আজিজ রিয়ান ভাইকে বন্দি করে রেখেছে, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত, চলো। চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে রিয়ান, মুখটাও বেঁধে রাখা হয়েছে, কয়েকজন লোক ওকে বেসামানভাবে পিটিয়ে চলেছে, রিয়ানের এক এক জায়গায় রক্ত জমাট বেঁধে নীল বর্ণ ধারণ করেছে, কয়েক জায়গা থেকে চামড়া ফেটে বেরিয়ে আসছে রক্ত। রিয়ান তাও মুখ টুবে এসব সহ্য করেই চলেছে, একসময় ক্লান্ত হয়ে তারা চলে যায়। এইবার রিয়ানের সারা শরীরে সেই মারের দাগগুলো স্পষ্ট ফুটে ওঠে, রিয়ান সেই সব ব্যথাগুলো চোখ বন্ধ করে সহ্য করছিল। তখনই দরজা খুলে ডক্টর আজিজ ভিতরে প্রবেশ করেন এবং রিয়ানের সামনে এসে দাঁড়ায়, তারপর বলতে শুরু করে, কেমন লাগছে ডক্টর সাজাদ খান রিয়ান, বেশ ভালো লাগছে তো? রিয়ানের কানে কারোর কণ্ঠস্বরের প্রতিধ্বনি হতেই সে চোখ খুলে তাকায়, ডক্টর আজিজকে দেখার সাথে সাথে সে চমকে ওঠে, কিছু বলতে নেই কিন্তু মুখ বেঁধে রাখার ফলে পারে না। ডক্টর আজিজ তা দেখে রিয়ানের মুখটা খুলে দেয় এবং সাথে সাথে রিয়ান বলে ওঠে, আপনি এইখানে? তার মানে এইসব আপনি করিয়েছেন, কিন্তু কেন? ডক্টর আজিজ এবার রাগান্বিত হয়ে বলে ওঠে, তো জানিস না কেন করেছিস এসব? আমার ছেলেকে মেরে বলছিস আমি তোর সাথে এমন কেন করছি? আমার ছেলে কী দোষ করেছিল বল, বলছি কী দোষ ছিল আমার ছেলে যার জন্য তুই একটু নির্মমভাবে খুন করলি বল। সব যখন জানেনি তাহলে লুকিয়ে লাভ কি? শুনতে চান তো কেন মেরেছি? তাহলে শুনুন, ও শত শত মেয়ের জীবন নষ্ট করেছে, ওদের ভালোবাসা নিয়ে খেলেছে, খেলনার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর সব থেকে বড় কথা ও আমার জানের দিকে হাত বাড়িয়েছিল, ওকে অপবিত্র করার চেষ্টা করেছিল,
তার জন্য মেরে ফেলেছি আমি। ওর মতো নর পশুর এই শাস্তি হওয়ার উচিত ছিল। ডক্টর আজিজ এবার সজোরে রিয়ানের গালে থাপ্পড় বসিয়ে দেয়, তারপর ওর চুলগুলো মুঠো করে ধরে বলে, যা করেছে বেশ করেছে, তা তোর কি? হ্যাঁ, তুই কোনো দিকে ওকে মেরেছিস বল, এর ফল তোকে ভুক্তি হবে। কিছুক্ষণের মধ্যে তো জান লাশ এখানে চলে আসবে, তখন আমিও তোর সামনে ওর এমন অবস্থা করব যা দেখলে তোর রুহ কাঁপবে। তখন তুই বুঝবি নিজের আপনজনের ভয়াবহ মৃত্যু কিভাবে একজনকে পোড়ায়। হে ইউ, ডোন্ট শাউট, ভুলে যাস না আজ তুই শিকার আর আমি শিকারি। আমার জানের টুকরার ছেলে রকি কি মেরেছিলি না তুই? এইবার দেখ আমি তোর জানের টুকরার সাথে ঠিক কি কি করি। একবার হাত খুলে দে, তখন বুঝাবো তোকে আমার জানের দিকে হাত বাড়ানোর পরিণতি সে কি হয়। একবার আমায় ছেড়ে তো দেখ। বেশ হিংস্র হয়ে কথাগুলো বলে রিয়ান। ডক্টর রাজেশ এবার হো হো করে হাসতে থাকে আর বলে, তার হচ্ছে না কেন? আর কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে কিছু শব্দ কানে আসে তার। ডক্টর আজিজ এবার পিছে ঘুরে তাকায়, তারপর বাইরের দিকে অগ্রসর হয়ে দেখার জন্য ঠিক কি হচ্ছে বাইরে। কিন্তু এর আগেই রিয়ানা আর আবির রুমের ভিতর প্রবেশ করে। ডক্টর আজিজ তা দেখে অবাক হয়ে যায়। আমি দ্রুত তার পাশ কাটিয়ে রিয়ানের কাছে চলে যাই। রিয়ানের এমন অবস্থা দেখে আমি এবার কেঁদে দিই। কোনো মতে নিজেকে সংযত রেখে রিয়ানের হাত পায়ের বাঁধন খুলতে থাকি। এদিকে ডক্টর আজিজ আবিরের সামনে গিয়ে দাঁড়ায়, ওর দিকে অবাক চোখে তাকিয়ে ওর উপর প্রশ্ন ছুড়ে মারে, তুই এইখানে কি করছো? আর এই মেয়েকে এখন মারোনি কেন? কারণ আমি আপনাকে মারতে পারবো না যে তাই, আর না আপনার রিয়ানকে মারতে দিব। হোয়াট রাবিশ ইজ অল দিস, আর ইউ আউট অফ ইয়ার মাইন্ড, কি যাতা বলছো? আমি একদম ঠিকই বলছি, আর নিজের স্বজ্ঞানী আছি। তাহলে কোন হিসাবে বলছো ওকে ছেড়ে দিতে? কারণ এখন আমি সব সত্যিটা জানি, সে যা করেছে একদম ঠিক করেছে, তাই এখন বলছি তাকে ছেড়ে দিন, এইটাতেই সবার ভালো হবে। দেখে তো মনে হচ্ছে ভাইয়ের জন্য লুকিয়ে থাকে ভীম জাগ্রত হয়ে উঠছে। ঠিক তাই, আজকে এতটা বছর পর ভাইকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তা এখন প্রেম জাগ্রত না হয়ে কোথায় যাবে বলুন তো? তাই না, যখন ভাইই থাকবে না তখনই প্রেম জাগিয়ে লাভ কি? তার হচ্ছে না। এ বলেই আবির ডক্টর আজিজকে মারতে শুরু করে। আমি ততক্ষণে রিয়ানের সকল বাঁধন খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে দিই। রিয়ান আমার শান্ত করার চেষ্টা করতে থাকে। রিয়ান আমার কিছুটা শান্ত করে সাইডের সরিয়ে রেখে আবিরের কাছে যেতে নেয়। তখনই ডক্টর আজিজ আবিরকে ধাক্কা মেরে রিয়ানের উপর ফেলে দেয়, আর দ্রুত নিচে থেকে রিভলভারটা উঠিয়ে নেয় সে। মারামারির সময় আবিরের রিভলভারটা তখন মাটিতে পড়ে যায়, আর সেই দিকেই ডক্টর আজিজের নজরটা যায়। ডক্টর আজিজ এবার বলে ওঠে, যে এখন সামনে এগোবে তার উপর এখন গুলি বর্ষণ হবে, সো ডোন্ট মুভ। রিয়ান আবির আর আমি এবার জমে যাই, ঠিক কি করব বুঝে উঠতে পারছিলাম না। ডক্টর আজিজ এবার একবার আমার দিকে রিভলভারটা তাক করছে, তো একবার রিয়ানের দিকে, তো একবার আবিরের দিকে। তারপর সে পৈশাচিক হাসি দিয়ে বলে, আজ এইখানে কেউ একজন তো মরবেই, এখন কে তা দেখার বিষয়। এই বলেই রিভলভারটাই আমাদের তিনজনের দিকে ঘুরাতে থাকে। অবশেষে আমার দিকে রিভলভারটা সে স্থির করে এবং পৈশাচিক হাসি দিয়ে বলে, তুই তো সব নষ্টের মূল, তো তোকে মেরে ফেলি কি বল, ভালো হবে না অনেক? আমি এবার ভয়ে কাঁপতে থাকি। সে এক পৈশাচিক হাসি দিয়ে রিভলভারটি লোড করে নেয়। তখনই রিয়ান আর আবির চেঁচিয়ে ওঠে। হুট করে গুলির আওয়াজে সব একদম নিস্তব্ধ হয়ে ওঠে। চারিদিকে ছড়িয়ে পড়ে এক নীরবতা। মেঝেতে বয়ে যেতে থাকে রক্তের সরু রেখা। 10 বছর পর ড্রয়িংরুমে অবস্থিত একটি সোফায় বসে আছি আমি। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, পাখিরা ফিরে যাচ্ছে তাদের নীড়ে। সূর্য মামাও এখন অবসান নেয়ার পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে। গ্রীষ্মের অসহ্যকর গরমে হাঁপিয়ে উঠেছি আমি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। রুমাল দিয়ে আমি ঘামটা মুছে নিলাম। ভেতরে কেমন যেন এক অস্থিরতা কাজ করছে। চিকন ফ্রেমের চশমার মধ্য দিয়েই চোখজোড়া দুটো কাউকে যেন দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই আমি বার বার চারপাশে চোখ বুলিয়ে যাচ্ছি, হয়তো একটু তৃপ্তির আশায়। তখনই কেউ এক গ্লাস ঠান্ডা কোকা কোলা গ্লাস আমার সামনে তুলে ধরে। আমি মাথা তুলে তার দিকে তাকিয়ে দেখি আরিশা এক মিষ্টি হাসি দিয়ে গ্লাসটা এগিয়ে দিচ্ছে। বিপরীতে আমিও এক মিষ্টি হাসি দিয়ে গ্লাসটা হাতে নিই। আরিশা এবার আমার পাশেই বসে পড়ে, তারপর বলে, তা কেমন চলছে দিনকাল তোর? এই তো তোর? এই আর কি, স্বামী বাচ্চা ক্লিনিক নিয়ে আছি কোনো রকম। ভাগ্যিস রিয়াশা শান্ত শিষ্ট বলে, তা না হলে ওকে সামলাতে গিয়ে আমার জান চলে যেত, যেমন এখন রিঙ্কির যাচ্ছে। আমি হালকা হেসে বলি,
সিয়াশার তো শান্ত হওয়ার কথাই, তুই আর সিয়াম ভাইয়া দুজনেই শান্তশিষ্ট, তাহলে সিয়াশা শান্ত না হয়ে কি অশান্ত হবে নাকি বল? সিয়াম আর শান্ত? সিয়াশার চেয়ে তো সিয়াম আমাকে বেশি চালায়। সকাল হতেই তার ডাক শুরু হয়, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, এটা কোথায়, ওটা কোথায়, উফ, আমার ছাড়া যে এর কি হবে। তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, আর কি হবে, তোমায় ছাড়া আমার নৌকা ডুবে যাবে, মরে যাব আমি। তখন আমি আর আরিশা দরজা দিকে তাকিয়ে দেখি ডক্টর সিয়াম দাঁড়িয়ে আছে, ঠোঁটে কোণে তার বাঁকা হাসি, গায়ে থাকা সবুজ শার্টটা ঘামে ভিজে একদম শরীরের সাথে লেগে আছে, কপাল বেয়েও টুপটুপ করে ঘাম ঝরে পড়লো। আমি ডক্টর সিয়ামকে দেখে হালকা হেসে বলি, কেমন আছেন ভাইয়া? কি আর বলবো শালিকা সাহেবা, খুব বাজে অবস্থায় আছি, তোমার প্রাণ প্রিয় বান্ধবীটা আমার একদমই খেয়াল রাখে না, তাহলে বলো আমি কিভাবে ভালো থাকতে পারি? আরিশা এই কথা শুনে সিয়াম ভাইয়ার দিকে চোখ রাগিয়ে থাকায় তারপর কর্কশ গলায় বলে, কি বললা তুমি? আমি এদের কাণ্ড দেখে মুচকি হেসে বলি, তা ভাইয়া বলছি কি, আমার বান্ধবী যখন আপনাকে এতই বাজে অবস্থায় রেখেছে, তাহলে ওকে আমার সাথে আজ নিয়ে যাই, কি বলেন? তখনই সিয়াম আতঙ্কিত গলায় বলে ওঠে, এই না না, ওকে ছাড়া আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচতে পারবো না কেউ। এই শুনে আমি আর আরিশা ফিক করে হেসে দিই, আমি বলি, থাক ভাইয়া বুঝেছি, ওকে নিয়ে গেলে আপনাকে মনে হয় আর খুঁজেই পাওয়া যাবে না। এই তো আমার শালিকা বুঝেছে আমার মনের কথাটা। আমি মুচকি হেসে চারিদিক চোখ বুলিয়ে তা দেখে আরিশা কিছুটা অনুমান করতে পারে আর বলে, তুই যাকে খুঁজছিস সে পাশের রুমে গাল ফুলিয়ে বসে আছে, রিয়াশা গিয়েছিল ওর কাছে ওকে মানাতে, কিন্তু জানিসই তো ওর রাগ বরাবরই বেশি, তাই সিয়াশার সাথেও কথা বলেনি সে। আমি এবার কৌতূহল নিয়ে জিজ্ঞেস করি, সিয়াশা কোথায় তাহলে এখন? কিছুক্ষণ আগে ঘুম পাড়িয়ে এসেছি, নিজের রুমে ঘুমাচ্ছে, তুই যা ওর কাছে। আমি কিছু না বলে মাথা দুলিয়ে ওই রুমের দিকে অগ্রসর হই। আমি যেতেই সিয়াম দ্রুত আরিশার কাছে এসে ওর কোমর জড়িয়ে ধরে বলে, তখন কি যেন বলেছিলে, আমি তোমায় অনেক জ্বালাই তাই না, তা কি কিভাবে জ্বালাই একটু শুনি তো। হুট করে এমন করায় আরিশা হতভম্ব হয়ে যায় আর অপ্রস্তুত কণ্ঠে বলে, সিয়াম কি করছো এইসব, ছাড় বলছি, সিয়াশা আমাদের যদি এইভাবে দেখে কি ভাববে। আমার প্রিন্সেস অনেক ভদ্র বুঝলা, ও কখনোই নিজের বাবা মার রোম্যান্সের মাঝে হাজির হয় না, দেখতে হবে তো কার মেয়ে। আরিশা এবার সিয়ামের পায়ে একটা গুতা দেয়, সিয়াম এবার পা ধরে লাফাতে লাফাতে সোফায় বসে পড়ে, আরিশা তা দেখে হেসে বলে, আপনার মেয়ে ঠিকই, কিন্তু তা বলে যে আমি আপনার, তা কে বলল, আমি তো আপনার না বরং অন্য। আর বলতে পারলো না, সিয়াম আরিশার হাত ধরে ওকে টান দিয়ে ওর পাশে বসিয়ে দেয় আর রাগে ফুসতে ফুসতে বলে, তুমি শুধু আমার বুঝলে, অন্য কারোই না, আরেকবার যদি এই কথা বলছো তখন তোমার খবর আছে কিন্তু। আরে আমি তো মজা করছিলাম, রাগ কমো, আমি শুধু তোমারই বুঝলে। তখন রুম থেকে একটা 4 বছরের একটি বাচ্চা মেয়ে চোখ কচলাতে কচলাতে বেরিয়ে আসে, পরনে তার হালকা পিঙ্ক কালারের একটি ফ্রক, মাথায় একটা ঝুঁটি করা, আর সে কেউ না, সিয়াশা। সিয়াশা বাইরে এসে সিয়ামকে দেখে চেঁচিয়ে ওঠে, বাবা, এই বলে সিয়ামের কোলে গিয়ে উঠে বসে। আমি ধীর পায়ে রুমের ভেতরে ঢুকি, রুমের ভেতরে হালকা অন্ধকার হয়ে আছে, আমি সুইচ বোর্ডটা খুঁজে নিয়ে লাইট জ্বালিয়ে দিই, তারপর রুমে চোখ বুলিয়ে দেখতে থাকি, তখনই নজর আসে খাটের কোণে বসে থাকা 6 বছর বয়সী একটা ছেলের দিকে, পরনে তার লাল গেঞ্জি আর হালকা ব্লু কালারের জিন্স। আমি এবার মুচকি হেসে ওর দিকে এগিয়ে যাই আর ওর সামনে হাঁটু গেড়ে বসি, ওর ছোট ছোট হাত দুটো নিজের এক হাতে নিয়ে অন্য হাত ওর গালে রেখে মিষ্টি সুরে বলি, আমার বাবাটা বুঝি খুব রাগ করে আছে আমার উপরে। কিন্তু সে কোনো কথার জবাব না দিয়ে আগের ন্যায় গাল ফুলিয়ে বসে থাকে, তা দেখে আমি বলি, আচ্ছা মা অনেকগুলো সরি, প্লিজ মাফ করে দাও, আমি ইচ্ছে করে তোমায় বকি নি তো, তুমি পাশের বাসার আন্টির ছেলেকে মেরেছ বলেই তো তোমায় বকেছি, তুমি জানো না আমু মারামারি একদম পছন্দ করে না, তাহলে কেন করলে এমনটা বলো।
তখন সেই ছেলেটা মুখ খুলে আমুও শিয়াশাকে ধাক্কা দিয়েছিল বলে আমি ওকে মেরেছি। তুমি জানো না শিয়াশার কান্না আমি সহ্য করতে পারি না। তখন শিয়াশাকে কাঁদতে দেখে আমার রাগ উঠে যায় আর আমি ওকে মারি। আমি এবার ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝে উঠতে পারছিলাম না। মনে মনে বলছিলাম, হায় রে, যে আপন বাপ তেমন তার বেটা। বলো আম্মু, আমি কি ভুল করেছি? কিন্তু রোয়েন সোনা, মারামারি করা তো ভালো না। তুমি আম্মুকে এসে বলতে, আমিও ওকে বকে দিতাম। আচ্ছা বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে আর এমনটা করো না। হ্যাঁ, এই তো আমার সোনা বাচ্চাটা। জানো, তুমি যখন আমায় না বলে সিয়াশার সাথে আরিশার আন্টির বাসায় এসে পড়েছিলে, তখন আম্মু কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আম্মুকে জ্বালাতে অনেক ভালো লাগে তোমার, তাই না? সরি আম্মু। এই বলেই আমায় জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে দেয়। আমি এবার মুচকি হেসে রোয়েনের গালে একটা চুমু এঁকে দিই। আমি বাইরে দাঁড়িয়ে আরিশাকে বলি, আজ আসি তাহলে, পরে আবার আসবো। নে আরিশা মুচকি হেসে বলে, হুম আসিস, সামনের সপ্তাহে কিন্তু রিঙ্কি আসবে, মনে আছে তো? তা আবার না থাকবে বল। ওকে কিন্তু পিক করতে যেতে হবে, ঠিক টাইমে চলিস কিন্তু আমার সাথে। এদিকে রোয়েন শিয়াশাকে টেনে সামনে নিয়ে এসে ফিসফিস করে বলে, তোকে জানো আর কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি। যদি দেখি না, তাহলে এর পরের বার আমি অন্যকে মারার জায়গায় তোর ওই প্রিয় পুতুলটাকে মারবো। শিয়াশা এবার ভয় পেয়ে বলে, না রোহান ভাইয়া, আমি আলকাউলের সাথে কথা বলবো না। পমিজ, তাও তুমি আমার দলটাকে কিছু করো না। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, আমাকে ভাইয়াও বলে ডাকবি না, ভাইয়া ডাক, আমার ভালো লাগে না, বুঝলি? আচ্ছা রোহান, তাড়াতাড়ি আসো, আমাদের যেতে হবে। হ্যাঁ আম্মু, আসছি। এই বলে শিয়াশার দিকে তাকিয়ে বলে, যা বলেছি তা মনে থাকে যেন। রোয়েন এবার কিছু না বলে শিয়াশার গালে এক চুমু দিয়ে বলে, এই তো গুড গার্ল, এখন আমি চললাম, বাই। এই বলে রোয়েন দৌড়ে আমার কাছে চলে আসে। বাসায় আসতেই রোয়েন দৌড়ে ভিতরে চলে যায়। ড্রয়িং রুমে আবিরকে দেখে দৌড়ে তার কাছে চলে যায় আর বলে, পাপসি তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগেই। তা তুমি কোথায় ছিলে? আরিশা আন্টির বাসায়, কিন্তু আমি না তোমার থেকে রাগ। তুমি আজ প্রায় এক সপ্তাহ পরে আসছো, যেখানে তোমার আরও এক সপ্তাহ আগে আসার কথা। সরি চ্যাম্প, কাজের জন্য দেশের বাইরে গিয়েছিলাম, তাই আসতে পারিনি, সরি। ইটস ওকে। বাই দি ওয়ে, আমার কাছে না তোমার জন্য কিছু একটা আছে। কি? চোখটাকে বন্ধ করো। ওকে। আবির তখন পিছু থেকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি বের করে রোয়েনের হাতে দেয় আর বলে, সারপ্রাইজ। রোয়েন এবার চোখ খুলে গাড়িটা দেখে খুশি হয়ে ওঠে। সে আবিরকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ পপসি, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু চ্যাম্পট, যাও এখন এটা দিয়ে খেলা করো। ওকে। এই বলে রোয়েন সেটা নিয়ে দৌড়ে রুমে চলে যায়। আমি এতক্ষণ দুজনের দিকেই তাকিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল ওদের দেখতে। আবির এবার আমার দিকে তাকিয়ে বলে, কেমন আছো রিও? এই তো, তুমি? ভালো। তোমার হাতে ব্যথাটা এখন কেমন? বেশ ভালো। আচ্ছা এলিনা কোথায়? বাহ, এসেই নয়ন দুটো বউকে না খুঁজে পেয়ে অস্থির হয়ে পড়েছে বুঝি। ডোন্ট পিঞ্চ রিও, ওকে? আরে মজা করছি, এলিনা আহিলকে নিয়ে প্লেগ্রাউন্ডে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও আচ্ছা। তখনই বাসার কলিং বেলটা বেজে ওঠে। আমি গিয়ে দরজাটা খুলতেই দেখি এক বছর বয়সী ছেলে আমার দিকে মিষ্টি হাসি দিয়ে ওঠে। চুলগুলো এলোমেলো হয়ে উঠেছে, তার গায়ে হালকা ময়লা লেগে আছে। সে আর কেউ নয় বরং আহিল। আমি আহিলকে দেখে মুচকি হেসে বলি, কি খেলা শেষ হয়েছে আপনার? সে মাথা দুলিয়ে বলে, হ্যাঁ চাচি, জানো অনেক মজা করেছি আমি আজ। বেশ তো, এখন ভেতরে এসো, বাবা এসে পড়েছে। সত্যি? হ্যাঁ। আহিল আর কিছু না বলে দৌড়ে ভিতরে ঢুকে আবিরের কাছে চলে যায় আর ওর কোলে চড়ে বসে ওর গলা জড়িয়ে ধরে বলে, বাবা আই মিসড ইউ সো মাচ। আই মিসড ইউ টু। তা কেমন কাটলো তোমার দিনগুলো? অনেক ভালো। এই বলে আহিল গল্প জুড়ে দেয়। আমি মুচকি হেসে এলিনার দিকে তাকিয়ে বলি, বেশ ক্লান্ত মনে হচ্ছে তোমায়, আহিল অনেক জ্বালিয়েছে বুঝি। আর বলো না ভাবি, তুমি তো জানোই আহিল কতটা দুষ্টু,
ওর পিছে দৌড়াতে দৌড়াতে আজ আমার জান বেরিয়ে গেছে। আচ্ছা ভাবি, রোয়েন এসেছে? হ্যাঁ এসেছে, রুমে খেলা করছে। যাক ভালো, তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, আমি চা করে আনছি। হুম, এ বলে এলিনা চলে যায়। তখন আমি আবির আর আহিলের দিকে তাকিয়ে দেখি তারা দুজন খুনসুটি করছে। আহিল দেখতে হুবহু আবিরের মতো, শুধু চোখগুলো পেয়েছে এলিনার মতো। আহিল আবিরের গলা জড়িয়ে ধরে বলে, বাবা আমার জন্য কি এনেছো? তোমার জন্য আবার কি আনবো? বাবা তুমি ভুলে গিয়েছো তাই না? মনে নেই তুমি ইন্দোনেশিয়া যাওয়ার আগে আমি কি বলেছিলাম? ও কিছু বলেছিলে বুঝি? সরি বাবা আমার মনেই নেই। আহিল এবার মনে করে বসে থাকে। তখন আবির সাইড থেকে একটা ছোট্ট গিটার বের করে আহিলের সামনে ধরে। এবার আহিলের খুশি দেখে আর কে, সে যেন খুশিতে আত্মহরা। আমি এবার আবিরকে উদ্দেশ্য করে বলি, আবির তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। আহিল তুমিও যাও, তুমিও ফ্রেশ হয়ে আসো, কেমন? ওকে চাচি। এই বলে আহিল রুমের দিকে যেতে নেয়। তারপর কি যেন ভেবে আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে বলে, চাচি এক গ্লাস চকলেট মিল্ক বানিয়ে দাও না প্লিজ, খুব খেতে ইচ্ছে করছে। এখনই দিচ্ছি, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি ততক্ষণে বানিয়ে ফেলছি। আই লাভ ইউ চাচি। এই বলে আহিল দৌড়ে রুমে চলে যায়। আবিরও এবার রুমে চলে যায় ফ্রেশ হতে। আবির ফ্রেশ হয়ে এসে দেখে এলিনা আবিরের লাগেজ থেকে কাপড়গুলো বের করছে, যেগুলো ধুয়ে দিতে হবে সেগুলো আলাদা করছে। আবির এবার এলিনার পিছনে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর ওর কাঁধে থুতনি রেখে বলে, আমার বউটা বুঝি অভিমান করে বসে আছে, আসার পর থেকে দেখছি আমার দিকে ফিরো তাকাচ্ছে না, এই মাসুম বাচ্চাটার বুঝি কষ্ট হয় না? এলিনা এবার অভিমানী কণ্ঠে বলে, আজকে যে আসবে তা আমাকে আগে জানাওনি কেন? আগে জানালে তোমার জন্য কিছু বানিয়ে রাখতাম। তুমি আমাকে কখনোই তোমার জন্য বিশেষ কিছু করতে দাও না, এটা ঠিক না। তুমি আমার পাশে আছো, কাছে আসো, এটাই আমার জন্য বিশেষ, অনেক বিশেষ। তোমার সাথে কাটানো সকল মুহূর্তই আমার কাছে বিশেষ। এই কদিনে অনেক মিস করেছি তোমাকে। তোমায় ছাড়া থাকাটা যে আমার জন্য কত কষ্টকর তা বলে বোঝাতে পারবো না তোমাকে। এই বলে এলিনার গালে টুপ করে চুমু দিয়ে বসে। এলিনা এবার লজ্জায় লাল হয়ে যায়, মুখে ফুটে ওঠে লাজুক হাসি। তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে টি টেবিল থেকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নাও, কিছুটা ক্লান্তি দূর হবে। হুম, কনসার্ট কেমন ছিল? ফাটাফাটি, কিন্তু তোমার কমতি ছিল, তুমি থাকলে আরো ভালো হতো। এই বলে খাটের উপর বসে চায়ের পেয়ালেতে চুমুক দেয়। তুমি ভুলে যাচ্ছ, আমি আর এখন তোমার পিএ নই যে সব জায়গায় তোমার সাথে ঘুরে ঘুরে বেড়াবো। আমি এখন তোমার এক বাচ্চার মা। আবিক চায়ের কাপটা পাশে রেখে এলিনাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে, তাহলে এখন দুটো বাচ্চার মা বানিয়ে দেই। যা শয়তান। আমি ফ্রেশ হয়ে আসতেই হুট করে মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখি রিঙ্কির মেসেজের মেসেঞ্জারে ভিডিও কল দিয়েছে। আমি এবার কলটা ধরার সাথে সাথেই রিঙ্কি বলে ওঠে, ওই বান্দরনি, তোর ফোন ধরতে এতক্ষণ লাগে, কই থাকস তুই, কখন থেকে ফোন দিচ্ছি? আমি এবার চোখ ছোট ছোট করে বলি, ঠিক কয়বার ফোন দিয়েছেন আপনি ম্যাডাম? পাঁচবার রিং হয়েছে, পাঁচবার, বুঝতেছিস তোকে কতক্ষণ ধরে ফোন দিচ্ছি তোকে? আমি এবার হতাশ হয়ে বলি, হরে বোন বুঝছি, এর চেয়ে দেরি তো আর হতেই পারে না। দেখছিস আমি কত ধৈর্যশীল, তুই দেরি করে ফোন ওঠানোর পরও তোকে আমি কিচ্ছু বলিনি, আমার থেকে সে কিছু। চুপ, কাজ করে দুই আনার আর কথা বলে চোদ্দ আনার, তোকে ধরে উল্টা করে পিটাতে পারলে বেশ লাগতো। আচ্ছা একটা কথা বলতো, তুই রশনিকে কিভাবে সামলাস বলতো? তুই যা আল্লাহ বাবু জানে যে এই রশনিকে তুই কি করে রাখিস। মেরে পাশে বাচ্চা পালনে কি নিনজা টেকনিক। তা কি শুনি? তখন ক্যামেরাটা পিছনের দিকে ঘুরিয়ে বলে, টেনটেনা। আমি এবার দেখি একটা তিন বছর বয়সী মেয়ে ঈশানের কোলে বসে আছে, সে আর কেউ না রশনি। সে ঈশানের কোলে বসে ওর মাথার চুল টানছে, চুল টানা শেষ হলে ঈশানের পরা গেঞ্জিটা টানছে। বলতে গেলে ঈশানের অবস্থা একদম নাজেহাল করে ফেলেছে। হুট করেই রশনি থেমে গিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে, বিতিস বান্দর পাপা, আই ডিড। ঈশান এবার সন্দেহ দৃষ্টিতে রশনির দিকে তাকিয়ে বলে, হোয়াট ডু ইউ মিন?
বু। রিঙ্কির মতন দাঁত কেলিয়ে ঈশান কিছুক্ষণ রশ্নির দিকে তাকিয়ে থাকে। পরে নাকে গন্ধ আসতেই বুঝে যায় রশ্নি ঠিক কি করেছে। এবার ঈশান কাঁদা কাঁদা হয়ে রিঙ্কির দিকে তাকায়। রিঙ্কি তা দেখে বলে, এইভাবে তাকিয়ে লাভ নেই ব্রিটিশ বান্দর, আমি মাত্র নেল পলিশ লাগিয়েছি, সো আমি এখন এসব করতে পারবো না, সো এই কাজটা এখন তোমায় করতে হবে। ঈশান এবার কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে রশ্মিকে পরিষ্কার করে দিতে থাকে। আমি এদের কাণ্ড দেখে হাসতে হাসতে নাই, কোনোমতে নিজের হাসি থামিয়ে বলি, রিঙ্কি তুই ঈশান ভাইয়ের কী অবস্থা করেছিস? বেচারা তো বিয়ে করে বেকা হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, বাংলাদেশে কি বেশি গরম নাকি রে? হ্যাঁ। আচ্ছা, তোরা কি হংকংয়েই সেটেল হচ্ছিস নাকি আবার লন্ডনে ব্যাক করবি? এখনো শিওর না। তারপর আমরা আরও কিছুক্ষণ কথা বলে রেখে দিই। রিঙ্কি ফোন করে পিছে ঘুরতেই দেখে ঈশান রশ্মিকে ঘুম পাড়ি দিয়েছে। ঈশান এবার স্বস্তির এক নিঃশ্বাস নিয়ে রিঙ্কির দিকে তাকিয়ে বলে, যেমন মা তেমন মেয়ে, দুজনকেই সামলানো ইজ জাস্ট পসিবল। তাতে তোমার কি? হ্যাঁ, তোমাকে জ্বালাই নাকি আমরা? আমরা মা ও মেয়ে কত শান্ত তুমি জানো? তখন ঈশান বিড়বিড় করে বলে, আমি না জানলে কে জানবে? সান্ত্বনা ছাই, কোনো দুঃখে যে এই এলিয়েনটাকে বিয়ে করতে গিয়েছিলাম জীবনটাই বেদনাময় হয়ে গেল আমার। ওই ওই ব্রিটিশ বাদর কি বললা? আরে বাবা চুপ, রশ্মি উঠে যাবে তো। রিঙ্কির সাথে কথা শেষ হতেই আমি এক কাপ কফি নিয়ে বারান্দায় চলে যাই। বাইরে হালকা বাতাস বইছে, রাস্তায় গাড়ির জ্যাম পড়ে গিয়েছে, দু একটা গাড়ি মাঝে মধ্যে বিকট শব্দে হর্ন বাজিয়ে চলেছে। সকলেই আজ গ্রীষ্মের গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে। বেশ গতি নিয়ে যদি বাতাসটা প্রবাহিত হতো তাহলে হয়তোবা গরমের ভাবটা কিছুটা কমতো। আমি আকাশে পানি তাকিয়ে কফির পেয়ালাতে চুমু দিচ্ছি আর ভাবতে থাকি সেই 10 বছর আগের কথা। 10 বছর আগে সেই দিনগুলো, সেই গুলি ঠিকই চলেছিল, কিন্তু আমার গায়ে না, আবিরের গায়ে। আবির আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়ে নিজের বা হাতে গুলিটা খায়। আমি আবিরকে সামলে নিই আর রিয়ান গিয়ে ডক্টর আজিজকে ইচ্ছে মতো মারতে থাকে। তারপর সে যখন আধমরা হয়ে যায় তখন আমি রিয়ানকে থামিয়ে দিই। আমি আর আবির এখানে আসার আগেই পুলিশকে জানিয়ে এসেছিলাম বলে কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসে আর ডক্টর আজিজকে নিয়ে যায়। এদিকে আমি আর রিয়ান মিলে আবিরকে হসপিটালে নিয়ে যাই। গুলিটা বা হাতে ছুঁয়ে চলে যায় তাই আবিরের বেশি ক্ষতি হয়নি, অল্পতেই সেরে ওঠে সে, কিন্তু তাও এখনো পর্যন্ত সেই জায়গাটা মাঝে মধ্যে ব্যথা অনুভব করে সে। সেদিনের পর থেকে রিয়ান আর আবিরের মধ্যে সব ঠিক হয়ে যায়, দুজনের মধ্যে থাকা সব দূরত্বের শেষ হয়ে যায়। অতঃপর দুজনেই একই ছাদের নিচে থাকা শুরু করে, আবির আবারও গান গাওয়া শুরু করে। আর তখন ওর নিউ অ্যাসিস্ট্যান্ট হয় এলিনা। এলিনার সাথে থাকতে থাকতে আবির ওকে ভালোবেসে ফেলে আর বিয়ে করে ফেলে, আর তাদেরই সন্তান আহিল। গ্রাজুয়েশন শেষে আরিশা আর ডক্টর সিয়াম বিয়ে করে নেয়। পরে আরিশা একটা ক্লিনিকে অ্যাজ আ ডক্টর হিসেবে জয়েন করে। সিয়াশা ডক্টর সিয়াম আর আরিশার একমাত্র মেয়ে। রিঙ্কি আর ঈশানের মধ্যে কীভাবে যেন ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আর রিঙ্কির গ্রাজুয়েশন শেষে ওরা দুজনও বিয়ে করে ফেলে আর রিঙ্কি ঈশানের সাথে লন্ডনে শিফট হয়ে যায়। রিঙ্কি সেখানের একটা হসপিটালে ঈশানের সাথেই ডক্টর হিসেবে নিযুক্ত হয়। আর কয়েক বছর আগেই ওদেরকে হংকং হসপিটালে শিফট করা হয় বলে ওরা সেখানে চলে যায়। আর সেখানেই রশ্মির জন্ম হয়। আর রইল ডক্টর আজিজের কথা, সেই দিন যখন ডক্টর আজিজকে পুলিশরা নিয়ে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে তাকে পুলিশ বাধ্য হয়ে তার উপর গুলি চালায় আর সে সেখানেই মৃত্যুবরণ করে। অতপর আবিরের কাছ থেকে জানা যায় যে সে সূর্যেরও খুন করেছিল, কেননা সূর্য রিয়ানের লোক ছিল আর সব কিছুর খবর রিয়ানকে দিত। সেই ভেবেই, সব ভেবেই আমি দীর্ঘশ্বাস ফেলি। দেখতে দেখতে কফিটাও ফুরিয়ে আসে। আমি যেই না রুমে যেতে নিব ঠিক তখনই কেউ এসে আমার কোমর জড়িয়ে ধরে আর চুলে মুখ গুঁজে দেয়। আমার নাকে সেই চিরচেনা গন্ধটা আসতেই আমি বুঝে যাই লোকটাকে। আমি আবার তার উপর নিজের ভরটা ছেড়ে দিই, ঠোঁটের কোনো একটা মিষ্টি হাসি ঝুলিয়ে বলি, কখন আসলেন? রিয়ান এইবার ধীর কণ্ঠে বলে, তুমি যখন পলকহীনভাবে আকাশের পানে তাকিয়েছিলে ঠিক তখনই, তাই সেই দিকে তাকিয়ে এত বিভোর হয়ে কি ভাবছিলে? জীবনের হিসাব মিলাচ্ছিলাম যে কিভাবে দেখতে দেখতে 10 বছর কেটে গেল, সেদিনের পর সব কিছুই যেন বদলে গেল, তাই না? যা হয়েছে তা সব কিছুই ভালোর দিকে গিয়েছে, খারাপের দিকে তো আর নয়। তাহলে এত ভেবে কি হবে বলো?
কি করব বলুন, হুট করে সেদিনের কথাগুলো মনে পড়ে যায়। ভাবি যদি সেদিন খারাপ কিছু হয়ে যেত তখন কি হতো। যেটা হয়নি তা ভেবে লাভ নেই, সকলেই সবার জীবনে সুখী আছে, ভালো আছে, যার যার ভালোবাসার মানুষের সাথে আছে। তাই এখন এইসব চিন্তা ভাবনা নিজের মাথা থেকে ছেড়ে ফেলে দাও তো। আজকে হসপিটালে আসুনি বলে কত মিস করেছি তোমায় জানো, তোমায় ছাড়া কিছু ভালো লাগে না। আমি আজকে হসপিটালে গেলে রোয়েনকে কে আনত শুনি। ও হ্যাঁ মনে পড়েছে, তা রোয়েন কোথায় শুনলাম, রাগ করে নাকি সিয়ামের বাসায় চলে গিয়েছিল। দেখতে হবে না কার ছেলে, রাগ তো তার নাকের ডগে বসে থাকে। এই আমি কিন্তু আর আগের মতো নেই বুঝলে, তোমার বলাতে নিজের রাগ সামলিয়েছি, নিজের হিংস্রতাকে কখনো তোমার সামনে আসতে দিব না বলে আজ পর্যন্ত নিজের হিংস্রতাকে দমিয়ে রেখেছি। দমিয়ে রাখতে তো আপনাকেই হবে, তা না হলে আবার ওইসব করলে আমি কিন্তু এবার আপনাকে ছেড়ে দিব বলে দিলাম। রিয়ান এবার কিছুটা রেগে আমাকে নিজের দিকে ঘুরিয়ে আচমকা আমার ঠোঁটে নিজের ঠোঁটটা চেপে ধরে, তারপর প্রায় কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চোখে চোখ রেখে বলে, এই মুখে যাতে আর কোনো দিনও আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা না শুনি, তা না হলে আমি আবার আমার সেই হিংস্র রূপে ফিরে আসবো বলে দিলাম। আরে আমি তো মজা করছিলাম, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনার এক বাচ্চার মা হয়ে যদি এখন আপনাকে ছেড়ে চলে যাই তাহলে তো আল্লাহ আমাকে পাপ দিবে। রিয়ান এবার আমাকে নিজের সাথে আরেকটু চেপে ধরে বলে, তাহলে আরো এক ডজন বাচ্চার মা বানিয়ে দেই তোমায়, তখন আমায় ছেড়ে যাওয়ার কথা তুমি ভাবা তো দূরে থাক, তোমাকে দেখি সেই ভাবনাটা আরো 500 কিলোমিটার দূর থেকে পাঠাবে। রিয়ান আপনি না অনেক বেশি অসভ্য। আই নো, বাই দ্য ওয়ে আমার কিন্তু তোমার প্রতি একটা অভিযোগ আছে। কি? তুমি এখন পর্যন্ত আমাকে তুমি বলে সম্বোধন করো না, এটা কিন্তু ঠিক না রিয়া পাখি, বড় অন্যায়। আমি তখন মুচকি হেসে বলি, আপনিতে একটা মধুরতা আছে তা তুমিতে নেই, তুমিটা বেশ তুচ্ছ লাগে আমার কাছে, তুমিটা তো সবাই বলে, আপনিটা কতজনই বলে শুনি, সকালে পারে নাই আপনিটাকে ধরে রাখতে, এর মাধুর্য টিকিয়ে রাখতে, আর এমনিতেও আমার হৃদয়ের খুব নিকটেই এই আপনিটা, আর তাই আপনাকে আমি সব সময় আপনি বলেই সম্বোধন করি, বুঝলেন মিস্টার খারুস? জি আজ্ঞে ম্যাডাম। তখন পিছন থেকে রোয়েন বলে ওঠে, বাবা। রোয়েনের আওয়াজ কানে আসতেই রিয়ান আর আমি সাথে সাথে দূরে সরে যাই, নিজেকে কিছুটা স্বাভাবিক করে ওর কাছে যাই। রিয়ান তো রোয়েনকে কোলে তুলে ওর গালে চুমু দিয়ে কথা বলতে থাকে, আমি তা দেখে মুচকি হাসতে থাকি। রাত 2:39, চারিদিকে পিন পতন নীরবতা, নিস্তব্ধতা ছড়িয়ে আছে চারিদিকে, সকলেই পাড়ি দিয়েছে ঘুমের রাজ্যে, আমিও ঘুমের রাজ্যে নিজেকে হারিয়ে নিয়েছি। আমাকে ঘুমে একদম বিভোর দেখে রিয়ান এবার জেগে ওঠে, তারপর কোনো সাড়া শব্দ না করে বেরিয়ে যায় রুম থেকে, অতঃপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে যায় উত্তরার দিকে। একটা রুমে হাত বাঁধা অবস্থায় পড়ে আছে একটা লোক, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। তখনই সেই রুমে রিয়ান প্রবেশ করে, হাতে তার সেই ধারালো ছুরি। রিয়ান সেই লোকটার সামনে গিয়ে তার চারিদিকে ঘুরতে থাকে আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হলো আমার প্রিয় পাখির সাথে অসভ্য আচরণ করার, ওকে বাজে দৃষ্টিতে দেখার বল, এর শাস্তি তো তোকে পেতেই হবে, তাও খুব ভয়ঙ্কর শাস্তি। লোকটি ছটপট করতে থাকে কিন্তু কিছু বলতে পারে না, কেননা তার মুখটি বাঁধা। রিয়ান এবার সেই লোকটির সামনে এসে তার নখগুলো উপড়ে ফেলে, তারপর ওর চোখ দুটো তুলে ফেলে, এরপর খানিকটা বাজে মৃত্যু প্রদান করে সেই ব্যক্তিটিকে। রিয়ান তার লোকেদের ডাক দিয়ে লাশটাকে নিয়ে যেতে বলে আর নির্দেশ দেন যেন এই লাশটিকে খুঁজে না পায়, তারাও তাদের আদেশ অনুযায়ী সেই লাশটিকে নিয়ে যায়। রিয়ান এবার নিজের হাত পরিষ্কার করতে করতে বলে, আমি কিন্তু আমার কথার বিরুদ্ধে যাইনি রিও পাখি, আমি তোমায় কথা দিয়েছিলাম যে নিজের হিংস্রতাকে আমি আর কখনো তোমার সামনে আসতে দিব না, আর ঠিক সেই কথাটাই রেখেছি আমি। সেই দিনের পর থেকে তোমার সামনে আমি আমার হিংস্রতা কখনো বেরিয়ে আসতে দেইনি, আর না পরবর্তীতে দেব। একটা কথা জানো কি, আমার হিংস্রতার কোনো প্রমাণও পাবে না তুমি, কেননা আমি যে আগেই সব প্রমাণ মুছে ফেলেছি। তুমি কেন বারবার ভুলে যাও যে আমার ভালোবাসা সকলের থেকে আলাদা, তুমি আমার ভালোবাসা না বরং আমার আসক্তি, যা অকালের জন্য অপরিবর্তনশীল,
যত যাই হোক, তোমার জন্য আমার ভালোবাসার ধরনটি কখনোই পরিবর্তন হবে না, কিন্তু সেটা তুমি দেখতে পারবে না, কেননা এটা থাকবে তোমার আড়ালে। আগেই বলেছিলাম, এটা রিয়ানের আসক্তিময় ভালোবাসা, যেটাকে বোঝার ক্ষমতা কারো নেই। তুমি সর্বদাই আমার আসক্তি, যে তুমি হয়ে থাকবে। আমার এই আসক্তি থেকে তুমি কোনোদিনও নিস্তার পাবে না। এই বলে বাঁকা হাসে, অতঃপর গুনগুন করতে থাকে। আমি তুমসে প্যার কিতনা ইয়ে হম নেহি জানতে মগর জি নেহি সকতে তুমহারে বিনা। আমি তুমসে প্যার কিতনা